সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। দশরথ রংশালা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45। গেলবার নেপালকে এই ফাইনালে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনারা। এবারও লক্ষ্য অভিন্ন, ট্রফিটা ধরে রাখতে চায় বাংলার মেয়েরা। তাই বরন্তের ম্যাচ প্রিভিউ। পেরিয়ে গেছে 2 বছর, টাইম মেশিনে চড়ার সুযোগ থাকলে বাংলাদেশের মেয়েরা ঘুরে আসতে চাইতো আগের সাফের ফাইনালটি। নেপালকে 3-1 গোলে উড়িয়ে পুরো বাংলাদেশকে তারা ভাসিয়েছিল আনন্দের বন্যায়। ইতিহাসের পুনরাবৃত্তি চাওয়াটা এখানে অপরিহার্য। দশরথ রংশালায় রং মাখাতে চান সাবিনা ঋতুপর্ণারা। গেল আসরের প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ নেপালের। এবারের সাফের পারফরমেন্সে নেপালের থেকে কিন্তু ঢের এগিয়ে টাইগ্রেসরাই। মুখোমুখি লড়াইও স্কেল ঝুঁকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দিকে। শেষ 5 দেখায় 4টি ড্র, একমাত্র জয় ছিনে নিয়েছিল সাবিনারা, সেটাও ওই গেলবারের ফাইনালে। মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে 11-0 ও 6-0 গোলে উড়িয়ে দিলেও ভুটানের সাথে গোলশূন্য ড্র করেছে নেপালিজরা। ওদিকে সেই বাংলাদেশ ভুটানকে সেমিতে উড়িয়ে দিয়েছে 7-1 গোলে। প্রতি ম্যাচেই সাবিনাদের উন্নতি চোখে পড়ার মতো। গোলের ক্ষুধা, দুর্দান্ত বোঝাপড়া, ম্যাচের দাপট দেখানোর ক্ষমতা। নেপালের বিপক্ষে ফাইনালের আগে বাংলাদেশ টপ ফেভারিট, তাই আরেকটা শিরোপার স্বপ্ন উঁকি দেয়া অস্বাভাবিক না। All I can say is, happy to see them in final. I hope the audience will enjoy the game tomorrow. And of course, it will be not easy for both of us. It will be a tough match. প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। ম্যাচের আগের দিন অনুশীলন সেরে সাবিনা বেশ ফুরফুরাই ছিলেন। নেপালকে আটকানোর সব ছক কষা হয়ে গেছে মেয়েদের। টিমকে সাপোর্ট দেয়া, টিমটাকে মোটিভেট করা, টিমটাকে মাঠের ভিতরে গুছিয়ে রাখা, এবং অ্যাজ এ পার্সন আমি সবসময় ট্রাই করি প্লেয়ারদেরকে আসলে ওই জায়গাটাতে, যাই কিছু হয়ে যাক না কেন, তারা যেন গেমটাতে ফোকাস থাকে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের বুকে আবারও আনন্দের জোয়ার এনে দিতে প্রস্তুত টাইগ্রেসরা। ম্যাচ শুরু 6:45। তাই বনন্ত, জিটিভি নিউজ।